নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত হন। আপনারা অনলাইন মক টেস্ট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগান। যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আজকে আমরা শুরু করছি 1130 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো দেখতে চান, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় বাংলা মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা সবকটাই পেয়ে যাবেন। তো চলুন, আজকে প্রথম প্রশ্ন যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন, তা সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উত্তর করেছেন অপশান খ ব্যাধিকরণ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1131। 80-20 কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ব্যাধিকরণ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1132-এ। পরপর কৃদান্ত বিশেষণ হলেও কোনো বহুব্রীহি সমাস হয়, তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1132 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ক ব্যাধিকরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1133। ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়? আপনাদের এই চারটে অপশান ক খ গ ঘ এর মধ্যে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ ব্যতিহার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1134-এ। কানে কানে যে কথা কানাকানি, এ উদাহরণ কোন সমাসের? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশান ক ব্যতিহার বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1135-এ। 1135 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ লাঠিতে লাঠিতে যে লড়াই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের প্রশ্ন নাম্বার 1136। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য? তা আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে উত্তর করছেন অপশান ক হাতে হাতে যে যুদ্ধ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1137-এ। হাসাহাসি কোন সমাস? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ব্যতিহার বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1138-এ। নং বহুব্রীহি সমাসে সাধিত পদ কোন ধরনের? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর একটা কোশ্চেন আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা অনেক কিছু লিখছেন কমেন্টসে, আর কমেন্টসে যারা লিখছেন তাদেরকে বলবো আপনাদের কাছে বই আছে, অনেক বই আছে,
এরকম বই আপনাদের কাছে অবশ্যই অ্যাভেলেবেল থেকে থাকবে। কিন্তু একটা জিনিস দেখুন, বই স্টক করে আর বাড়িতে তার গোডাউন বানিয়ে কোনো লাভ নেই। আপনারা এই কোশ্চেনগুলো সবার সাথে প্র্যাকটিস করছেন এবং আপনারা যারা লাইভ ক্লাসে আসেন তারাও দেখতে পাচ্ছেন যে একটা কম্পিটিশনের মাধ্যমে আপনারা এই ক্লাসগুলো করতে থাকেন। তা সুতরাং এই কম্পিটিশনের মাধ্যমে আপনারা যত সুন্দর ক্লাস করতে পারবেন, বাড়িতে আপনাদের ওয়্যার হাউসে যদি বই থেকে থাকে তাহলে আপনার কিন্তু বইটা বইয়ের মতোই আছে আর বইয়ের পৃষ্ঠা উল্টোও কিন্তু আপনারা কোনোদিন দেখেন না। তা তাই জন্য বলছি আপনারা আমাদের এই ক্লাসগুলো ফলো করুন, আশা করছি এই ক্লাসগুলো থেকে আপনারা অবশ্যই সাকসেস পাবেন। বিগত দিনে আমাদের সেন্ট্রাল টেটে অনেকগুলো ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের আপনি পেয়ে যাবেন। যারা যখন অনলাইনে আসবে তাদেরকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং আমিও বলে দেবো যে অনলাইনে আপনাদের যদি তাদের কোনো কোশ্চেন থেকে থাকে, লাইভ ক্লাসে আপনারা যদি তাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন তাদেরকেও পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা এবার চলে আসবো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1139 নম্বর প্রশ্নে, বেসুর কোন সমাস? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্ণয় করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বহুব্রীহী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1140-এ। কুলার আকৃতি বিশিষ্ট কান যে রমণীর কুলাকানি কোন সমাস? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক মধ্য পদলিপি বহুব্রীহী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1141 নম্বর প্রশ্নে। 1141 নম্বর প্রশ্ন, আমরা দেখে নেবো কি জানতে চাওয়া হয়েছে। অলোক বহুব্রীহী সমাসের উদাহরণ, যেটি অলোক বহুব্রীহী সমাসের উদাহরণ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বা অপশান সি হাতে করি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1142-এ। হাতে করি সমস্ত পথটির সঠিক ব্যাসবাক্য কোনটি? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1143-এ। প্রত্যয়ন্ত বহুব্রীহী সমাস কোনটি? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক এক ঘরে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে যাব পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1144। অকেজো সমস্ত পথটি কোন সমাসের উদাহরণ? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান ঘ সবগুলি সঠিক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা এবার এখন কে কত মার্কস পেলেন আজকে এই 15টা প্রশ্নে, অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কসটা আপনারা আমাদেরকে পোস্ট করবেন। আপনারা সঠিকভাবে ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা পোস্ট করুন, তাহলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনারা যেরকম কোশ্চেন করছে অবশ্যই আপনারা কোশ্চেন করুন, আপনাদের কোশ্চেনের আমরা সদুত্তর দেওয়ার চেষ্টা করব এবং যতদূর সম্ভব আমরা সেগুলো সদুত্তর দেব। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, দশানন সমস্ত পথটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অপশান ক দশ ও আনন, অপশান খ দশ সংখ্যক আনন, অপশান গ দশ আননের সমাহার এবং অপশান ঘ দশ আনন আছে যার। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, দশানন সমস্ত পথটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অপশান ক দশ ও আনন, অপশান খ দশ সংখ্যক আনন, অপশান গ দশ আননের সমাহার এবং অপশান ঘ দশ আনন আছে যার। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, কেবলমাত্র যাদের চাওয়া হয়েছে তারাই কেবলমাত্র পোস্ট করবেন। এই ভিডিওটাকে আপনাদের যদি ন্যূনতম সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং তার সাথে সাথে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবভিয়াসলি আপনারা যেরকম কমেন্টস করবেন সেরকম কমেন্টস করুন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন রোজ নতুন ভিডিও দেখবার জন্য।
আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।